of your baby? What's his name? Mr. Bean. Mr. Bean, okay. Hey everyone, assalamu alaikum, welcome to Nishi's Nest. This is 31st night. Alvi hoche bazare giyechilo to bazar theke ashar pore theke ami vlog ta start korchi to ekhane hoche o bazar je gulo eneche shegulo apnader sathe share kori tar age hoche mane ami basically video ta open korechi mane camera ta on korechhilam hoche ও অ্যামেলিয়া ডায়াপারটা দেখানোর জন্য অনেকেই জিজ্ঞেস করেন যে অ্যামেলিয়া হাগিজের কোন ডায়াপারটা ইউজ করে তো এটা হচ্ছে হাগিজের ন্যাচারাল সফট একটা ডায়াপার তো হচ্ছে প্রথমেই যেটা করলো মানে ফ্রিজারে যেগুলো যাবে যেমন মাছ মাংস আর কি সেগুলো হচ্ছে সিঙ্কে রেখে দিয়েছে আর নিচে একটু ঝোল পড়েছিল বা রক্ত আর কি ব্লাড ওগুলো হচ্ছে ও একটু ওয়াইপস দিয়ে ক্লিন করছে এখানে একজন আমাকে একদিন বলেছিল যে ভাইয়া অনেক ভালো বাজার করে এসে মানে তুমি না বলতেই অনেক বাজার করে মানে অনেক কিছু নিয়ে আসে তো আসলে এক এক মানুষের এক একটা শখ থাকে ওর যেমন বাজারে মানে আমি যদি ওর সাথে বাজারে যাই ওর নাকি কমফোর্টেবল লাগে না ও নিজের মতো মানে আমি লিস্ট করে দেবো তারপরে ও নিয়ে আসবে এটা ওর কাছে ভালো লাগে কারণ আমি গেলে হয় কি এটা নেই ওটা নেই মানে এরকম করতে থাকি বাট লিস্ট দিলে ওর কাছে অনেকটা অর্গানাইজড লাগে তো হচ্ছে এখানে কি কোরিয়ান মানে স্ট্রবেরি নিয়ে এসেছিলো সেটা দেখালো বললো যে অনেক মজা আর ও যে বাজারগুলো বের করছে এটা ও সবসময়ই করে আমি জাস্ট ক্যামেরাটা ধরে আছি এরকম আর কি ও হচ্ছে সব সময় বাজার করে এনে বাজারগুলো বের করে ওর কাছে এই জবটা অনেক পছন্দ দেখা যায় এগুলো গুছিয়ে জায়গা মতো রাখা শুকনো জিনিসটা ও খুব একটা রাখতে পছন্দ করে না দেখা যায় যেগুলো নিচেই থাকে তবে ও সবচেয়ে বেশি পছন্দ যেটা করে সেটা হচ্ছে যে ফ্রিজে যেগুলো যাবে সেই জিনিসগুলো ধুপধাপ করে ফ্রিজে রেখে দেবে এটা ওর কাছে ওর খুব মজা লাগে কারণ শুকনো জিনিসগুলো ম্যাক্সিমামই হচ্ছে ডেইলি বাজার বাট দেখা যায় যে ফ্রিজে নতুন কিছু আনলে বা সবজি আনলো ফ্রেশ জিনিস যেগুলো ওর ওগুলো হচ্ছে ধরে গুছিয়ে রাখতে এটা ওর পার্সোনাল ফেভারিট একটা জব যে বলা যেতে পারে তো এই তো মানে খুব মজা করে দেখা যায় বাজার বের করে মানে এটা নিয়েছি এটা এনেছি এরকম করে বলে আর কেকের জন্য মোল্ড এনেছে বিভিন্ন অ্যামেলিয়া দেখতেই পাচ্ছেন ঘুম বাদ দিয়ে এসে বাবার সাউন্ড শুনেছে তো বসে আছে এ পাশে হচ্ছে পরোটা পাইনি ফ্রোজেন চাপাতি যেগুলো বলে সেগুলো এনেছে তারপর ফুলকপি ব্রকলি এনেছে বরবটি এনেছে আরও কী কী যেন এনেছে আমি আসলে দেখতে দেখতে বলছি আর কি তো আলু এনেছে এই আলুটা নাকি ফ্রেশ পেয়েছে মানে ডিফারেন্ট এর আগে একটা এনেছিল লাল রঙের আলু সেটাও খুবই মজা ছিল ও এরকম এক্সপেরিমেন্ট করে মানে একা গেলে হয় কি ও নতুন কিছু দেখবে ওটা নিয়ে আসবে ওর কাছে নতুন নতুন জিনিস আনা খুব মানে ওর কাছে ভালো লাগে বলে যে এটা ট্রাই করে দেখো এটা ট্রাই করে দেখো এরকম আর কিছু মশলা নিয়ে এসেছে আমার বাংলাদেশ থেকে আনা মশলাগুলো আসলে শেষ হয়ে গেছে তো ধনে জিরে গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো এগুলো শেষ হয়ে গিয়েছিলো জন্যই বেসিকলি মানে যাওয়া আর অ্যামেলিয়ার জন্য কিছু ফ্রুটস আনতে হতো তো সব কিছু মিলিয়ে আর কি এগুলো করতে বাজারে গিয়েছিলো আর যেটা বললাম বাজার গুছাতে পছন্দ করে আর অ্যামেলিয়া হচ্ছে বাজার এলোমেলো করতে পছন্দ করে ওর হাতে হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই এনেছিল টেক্সাস থেকে আমি হচ্ছে র্যাপ আনতে বলেছিলাম তার সাথে হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট ছিল তো অ্যামেলিয়া হচ্ছে সেগুলো খাচ্ছে আর এটা একটা মজার ব্যাপার আমি ওকে বলছি যে আমি ফ্রুটসগুলো সাজাই তুমি একটু আমাকে এটা ভিডিও করে দাও আমার কাছে এরকম অর্গানাইজ করতে অর্গানাইজেশন ভিডিও ভালো লাগে দেখতে ও মানে ও এটা খুব কষ্ট করে ভিডিওটা করে দিয়েছে মানে আমি করছি আর ও বলছে দাও আমি করি দাও আমি করি মানে ও হচ্ছে বাজার করে আনার পর ও গোছাবে এই জিনিসটা ওর পছন্দ তো কমলাটা আমাকে সে গোছাতে দিয়েছে তারপরেই হচ্ছে সে বলছে তোমার হচ্ছে না আমি করছি দাও তাড়াতাড়ি হবে মানে উসিল আর কি নিজে নিজে করবে এরকম আর উপরে যে স্ট্রবেরিগুলো দেখছেন এগুলো হচ্ছে আগের বারেরগুলো তো সামনে রেখেছি দেখা যায় যে খাওয়া হয়ে যায় ফ্রিজে রাখলে ম্যাক্সিমাম সময় আমার যেটা হয় আমি ভুলে যাই ফল আসলে সামনে থাকলে দেখা যায় হাঁটছি একটা দেখছি এরকম মানে হাতে হাতে খাওয়া হয়ে যায় আর কি আর এই যে সে হচ্ছে এখন আঙ্গুরগুলোকে সাজাতে বসেছে ও বললো যে মানে এর আগে যে আঙ্গুরটা এনেছিল সেটা অনেক মজা ছিল একটু টক মিষ্টি আর কি বাট আলভির হচ্ছে মিষ্টি ফল পছন্দ আমার কাছে টক মিষ্টি পছন্দ আমি মিষ্টি আমও খেতে পারি না তো অ্যামেলিয়া হয়েছে ওর ফলের টেস্টটা আমার মতো হয়েছে ও হচ্ছে মানে মিষ্টি ফল খুব একটা পছন্দ করে না অ্যামেলিয়ার কথা বলছি এই কমলাটা ছোটো ছোটো কমলা যেটা একটু টক মিষ্টি হয় এটা সে মোটামুটি পছন্দ করে স্ট্রবেরিটা একটু টক টক মিষ্টি মিষ্টি এটা সে পছন্দ করে
আর গতবারের আঙ্গুরটা সে মোটামুটি পছন্দ করে খেয়েছে, টক মিষ্টি ছিল। বাট এই যে আঙ্গুরগুলো দেখছেন এগুলো এত মিষ্টি, অ্যামেলি একটা খেয়ে মানে পরের বার আর ও খেতেও চায় না, জোর করে মুখে দেওয়া লাগে এরকম আর কি। আর ম্যাক্সিমাম বলতে গেলে পুরো সবগুলো আঙ্গুরই আলভিরি খাওয়া হয়েছে বা হবে, এখনও আছে বাসায়। ও মিষ্টি দেখে এনেছে, আবার নিজেই বলছে যে এতগুলো এনে ভুল করলাম, বেশি এনে ফেলেছি, খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। অনেকগুলো ফেলেও দিতে হয়েছে কারণ নিচেরগুলো একটু মানে নরম নরম হয়ে গিয়েছিল। তো এই তো, এই হচ্ছে আমার ফলের র‍্যাক। হাই এমিলিয়া, ওয়াও, আমরা কি দেখছি মা? ওয়াও, এই চাঁদের নাম কি বলো? কি চাঁদ জানি না, চাঁদে চাঁদ। আবার হলুদ কালারের চাঁদের নাম কি হয়? নিচে দিকে হলুদ, উপরে দেখলে সাদা লাগতো, নিচের কারণে নিচে থাকবে না হলুদ। মানে চাঁদের পজিশন নিচে তাই হলুদ কালার হয়ে গেছে? হ্যাঁ, একটু হলুদ হলুদ লাগতেছে। ওয়াও, আমি এত সুন্দর চাঁদ কখনো আমার বেডরুমের জানালা দিয়ে দেখিনি। মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে নর্মালি বাংলাদেশে বা যেখানেই থাকি চাঁদ আসলে সেভাবে করে দেখা, হুট করে জানালা খুলেছি চাঁদ দেখতে পেয়েছি এরকমটা হয় নাই। দাদু বাড়িতে গেলে তুমি তুমি দেখতা ছোটবেলায়, তখন অত কেয়ার করে নাই না চাঁদ সুন্দর কিছু। মাম্মা, অ্যামেলিয়া সব আমরা দেখছি। এই যে অ্যামেলিয়া, দেখা যাচ্ছে না অন্ধকারে, ও বাবার সাথে বসে বসে খেলছে। হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ারের চাঁদ এটা। মানে এখানে নর্মালি ফায়ার ওয়ার্কস হলেও গাড়ির ভিতরে বসে থেকে হয়তো দেখতে হবে এরকম কিছু হবে, তো আমরা ওদের সাথে জয়েন করতে চাই কিনা। আমার তো এসব মানে এগুলো শুনলে অনেক এক্সাইটেড লাগে। তো অ্যামেলিয়া যদিও ঘুমাচ্ছে, তারপরেও হচ্ছে ওরা বললো যে ওদের গাড়িতে মানে আমরা গাড়ির ভিতর বসে থাকবো, গাড়িতে বসেই যতটুকু দেখা যায় হয়তো বা এরকম ফায়ার ওয়ার্কস হবে, বসে বসে হয়তো বাড়ি দিয়ে তাকিয়ে দেখবো এরকম কিছু একটা হবে। তো আমরা হচ্ছে এরকম প্ল্যান করেই বের হচ্ছি। অ্যামেলিয়া ঘুমাচ্ছে এখন, হয়তো ওকে কোলে নিয়ে গাড়িতে বসে থাকবো, তারপর দেখবো এরকম কিছু একটা হবে। তো এখন 10:35 বাজে ঠিক, আমরা এখন বেরোবো। তো গাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার দেখাচ্ছি আমরা। You look nice. Let me see your shoes. Is there any light? Yes. Okay, it's so nice. Elsa shoes. Very nice. One moment for what? Okay. Yeah. Very nice. Jaslyn, are you excited? What? Are you excited? আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। অ্যামেলিয়া যেটা বলছিলাম ঘুমাচ্ছিল, কিন্তু ও নর্মালি এই সময় একটু খেতে ওঠে মাঝে মধ্যে। তো আজকে কি যেন হয়েছে, বাইরে একটু আলো দেখেছে ওর একদম ঘুম শেষ, মানে ওকে আর কোনোভাবেই ঘুম পাড়ানো গেল না। তো সেও আলহামদুলিল্লাহ পুরো রাস্তা খুবই এনজয় করেছে, একটু পরেই দেখতে পাবেন সে গাড়িতে বসে বাবার সাথে কি আনন্দ করছে। এখানেও মানে সে আসলে আনন্দ পাচ্ছিল কারণ এই যে জ্যাসলিন তারপর জাফরিন ওদের দেখে, ও আমাকে বারবার বলছিল আমি পোস্ট দিচ্ছি, আমাকে একটু ভিডিও করো, মাশাআল্লাহ এত সুইট। আর অ্যামেলিয়া তো খুবই মজা পাচ্ছে, মানে সে বুঝতে পারছে যে কিছু একটা এক্সাইটিং হতে চলছে। তো আমরা হচ্ছে ওদের গাড়িতে করেই একসাথে যাচ্ছি। Sweet Jaslyn. Is that your baby? Yes. What's his name? Mr. Bin. Mr. Bin, okay. This is Mr. Bin? Yes. Okay. Hello, Mr. Bin. Good night. Happy New Year. Emilia? Yeah, Emilia. Emmy? Daddy lover. Yeah, she's looking at a daddy's photo. Okay.
You know what Amelia will do? She will see and tell Baba, Baba. She also can understand this is her daddy. Amelia, where are you? देखिए अमेलिया को देखो अमेलिया को था हाय बीबी जेस बोलो बाबू शी इज आल्सो टेलिंग समथिंग पापा पापा ओ माय गॉड वेयर इज योर मिस्टर बीन सी एमी आदर करो तो आदर करो तो मिस्टर बीन का आदर करो आदर करो तुंग यकीदे मींस मेकिंग स्लीप ओके तुंग मींस स्लीप दैट्स आई नो तुंग यकीदे मींस शी इज कीपिंग ओके शी इज मेकिंग हर स्लीप लाइक दैट ओके আমরা এসেছি হলো এই যে ব্রিজের নিচে এপাশে একটা জায়গা আছে এখানে হচ্ছে ফায়ার শো হয় এত মানুষ হবে আমি ভাবতেও পারিনি মানে হয়েছে সবাই মানে কোনো কিছু হচ্ছে না কোনো অনুষ্ঠান হচ্ছে না কিছু হচ্ছে না তো আশেপাশে যারা ছিল এরা হচ্ছে মানে এটা আমাদের একই এলাকার মধ্যেই পড়েছে বেশি দূরে না যেহেতু আমাদের বাসাটা পুরো বিচের কাছেই মানে সমুদ্রের কাছেই তো এই এলাকার যারা যারা ছিল তারা বলতে গেলে সবাই একসাথে হয়েছে এখানে এরকম পার্টি বিছিয়ে সবাই যে যার মতো বসে আর কি শো দেখছিল আপনারাও দেখুন আমরাও হচ্ছে পার্টি নিয়ে এসেছি আমরা মাদুর বিছিয়ে এখানে বসে একসাথে গল্প করছিলাম খাওয়া দাওয়া করেছি তো আলহামদুলিল্লাহ মজাই হয়েছে তবে আমার এক্সপেকটেশান আর একটু বেশি ছিল আমি ভেবেছি অনেক বড় বড় ফায়ার ওয়ার্কস হবে বা এরকম কিছু তবে এমন কিছু হয়নি তবে ফায়ার শোটা অনেক এনজয় করেছি আপনাদের জন্যও ভিডিও করেছি আপনারাও এনজয় করুন আর এই যে অ্যামেলিয়া তার আম্মার কোলে বসে আছে পাশে দুজন বসে ওরা যে কি মজা পেয়েছে মানে আসলে আনন্দটা বাচ্চাদের কাছেই আমি একটু ফ্ল্যাশ দিয়ে তারপর আপনাদের দেখালাম অ্যামেলিয়া কোথায় বসে আছে আর এই তো শো বলতে গেলে এখন শুরু হয়েছে
শো শেষ করতে করতে ক্ষুধা পেয়ে গিয়েছে। নর্মালি মানে যারা ছিল তারা ওখানে খাবার কিনেই বসেছিল, মানে দেখছিল আর খাচ্ছিল। তো আমরা তো একটু গিয়ে মানে গিয়েই দেখি শুরু হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমরা দেখলাম, দেখার পরে আমেলিয়া দেখতে পেলেন ওখানে ডোনাল্ড ডাক সেজেছিল একজন, তো ওখানে ও একটু কিছুক্ষণ ছবি টবি তুললো। তারপর আমরা এই পাশে যে স্টল বসেছে, এখানে বেসিক্যালি খাবারের স্টল বসেছে, আর এই পাশে অনেক মানে ইয়ে করছিলো, ফায়ার ওয়ার্কসও হচ্ছিলো ছোটোখাটো আকারে আর কি। তো আমরা এখান থেকে খাবার কিনে তারপরে ওখানেই আবার বসেছি। বসে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, সমুদ্রের পানির শব্দ শুনছিলাম, তারপরে হচ্ছে আস্তে ধীরে বাসায় চলে এসেছি। অনেক নতুন নতুন খাবার, মানে নর্মালি এখানে অনেক সবসময় স্টল থাকে, বাট আজকে স্পেশাল ডে, এই জন্য একটু ডিফারেন্ট ফুডেরও স্টল বসেছিলো। তো আমরা থাই ফুড একবার ট্রাই করতে চেয়েও পরে ভাবলাম যে রাইস টাইপের কিছু এখন খাওয়াটা ঝামেলা হয়ে যাবে, কারণ আমরা বসে মানে এখানে বসে খাচ্ছি না, আমরা আমাদের মতো পিকনিক করে খাচ্ছি এরকম আর কি। তো আমরা চিকেন নিয়েছিলাম এখান থেকে, আমি চিকেনের ডিশটার নাম ভুলে গেছি, বাট অনেক মজা ছিল। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আমার কাছে যে উপরে লাইটিংটা এত ভালো লাগছিল, আর অ্যামেলিয়াকে দেখতে পাচ্ছেন তার চোখে কোনো ঘুম নেই, মানে চোখে ঘুম আছে বাট সে এত এক্সাইটেড চারদিকে দেখতে দেখতে, আলহামদুলিল্লাহ মানে কোনো যন্ত্রণা বা কান্নাকাটি করা, ডিসকমফোর্ট ফিল করে এরকম কিছুই হয়নি। সে পুরোটা রাস্তা, পুরোটা জার্নি বলতে গেলে খুবই এনজয় করেছিল। বাসায় চলে এসেছি, এখন প্রায় 2টা বেজে গেছে, 1:45 মতো বাজে। আলহামদুলিল্লাহ কোনো প্ল্যানিং ছাড়া যতটা মানে এনজয় করেছি অনেক ভালো লেগেছে, যদিও আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, কারণ দেখতেই পেয়েছেন এত এত মানুষ, সবাই আসলে খুবই এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলো অ্যাটলিস্ট কোনো একটা ফায়ার ওয়ার্কস টাইপের কিছু হবে উপরে হবে, বাট ওরা আসলে জাস্ট ফায়ার প্লে করেছে, মানে ফায়ার শো করেছে। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, একদম ঘরে বসে থাকলে একটু মন খারাপ হতো, যদিও আমি আসলে একটু প্ল্যান করেছিলাম যে হয়তো বাসায় কেক বানাবো, ঘরোয়াভাবে সেলিব্রেট করবো, তারপরেও হুট করে যাই হয়েছে। সারপ্রাইজ সবারই ভালো লাগে, এটা আমার কাছে একটা সারপ্রাইজের মতো ছিল যে নিউ ইয়ার সেলিব্রেশন। আলহামদুলিল্লাহ মজা করেছি, বাসায় এসেও উপরতলায় ভাইয়ের বাসায় গিয়েছিলাম 28তলায়, তো ওইটাও একটা মজার ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে দিনটি আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। 2021 সালে আমি আলবিকে জিজ্ঞেস করছিলাম তোমার নিউ ইয়ার রেজুলেশন কী চাও হোক 2021-এ, তো বলছিল যে ওর কিছু প্ল্যানিং ছিল বলেছিল। তো সব কিছু বলার পরে মানে আমরা দুজন মিলে বলছিলাম আমি কী চাই হোক, ও কী চায়, মানে স্বপ্ন আশা কী কী ইচ্ছা। তো তারপরে হচ্ছে দুজন মিলে বলছিলাম যে সব কিছুর উপরে দোয়া করা উচিত যেন করোনা ভাইরাস চলে যায়। আমি তারপর বললাম এটা তো সবার উপরে, সবার মুখে মুখে চাওয়া, এই একটা দোয়া মনে হয় প্রত্যেকটা মানুষের সেম, সবাই যাচ্ছে এই প্যান্ডামিক থেকে যেন আমরা বেরোয় আসতে পারি, নতুন একটা সুন্দর মানে বছর যেন দেখতে পারি। আসলে 2020 সালটা অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে গিয়েছে, এত এত এক্সপিরিয়েন্স, যদি প্রত্যেকটা পার্সন তার 2020 সাল কেমন গিয়েছে বলা হয় তাহলে বেশিরভাগ মানুষেরই বলবে যে ঘরে গিয়েছে, লকডাউনে গিয়েছে, অনেক কিছুই আমরা দেখেছি আসলে এই 20 সালে, অনেক অনেক মৃত্যু সংবাদ, অনেক শোক সংবাদ। তো আশা করছি 21 সালটা যেন এরকম 20 সালের মতো না হয়, সবাই যেন অনেক ভালো থাকি, আবার যেন সব কিছু নতুনের মতো হয়। সবাইকে মানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।